আসসালামু আলাইকুম মহসনার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর শপথ ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে সরানোর দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের দোষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগের দাবিতে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ ছাত্র জনতা এ সময় তারা বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর রাতে রাষ্ট্রপতি জাতির সামনে তার পদত্যাগ পত্র পাওয়ার কথা জানায় কিন্তু এখন তিনি পদত্যাগপত্র পাননি বলে জাতির সাথে মস্করা করছে বলে জানায় ছাত্র আন্দোলনের নেতারা আগামী বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে সরানোর কথা জানিয়ে তারা বলেন প্রয়োজনে আবারও রক্ত ঝরানোর জন্য প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নামের যে সকল সন্ত্রাসীরা আমার ভাইবন্দের রক্ত ঝরিয়েছে এ মহামায়ার গুলি চালিয়েছে তাদেরকে প্রতিহত করতে আমরা আমৃত্যু প্রস্তুত থাকি جناب সাহেবউদ্দিন চুপ্পু আপনি বাংলাদেশের জাতির সাথে বাংলাদেশিদের সাথে প্রতারণা করছেন আপনি 5 আগস্ট বলেছেন যান খুনি হাসিনা আপনার কাছে পদdek পত্র জমা দিয়ে গিয়েছে আপনি আবার গতকালকে বলছেন আপনি পদত্যাগপত্র পাননি আপনি সাংবিধানিক পদে থেকে জাতির সাথে তামাশা করছেন শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ইফতেখার রাষ্ট্রপতিকে স্মরণের দাবিতে শাহবাগে তো সমাবেশ হচ্ছে তো আন্দোলনকারীরা কি বলছেন করে। জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ বিকেল চারটা থেকে শুরু হওয়া যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ এবং কেন্দ্রীয় যে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা ঢাকার তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ছাত্র প্রতিনিধিরা এবং সাধারণ ছাত্রীরা তাদের দুটি দাবি নিয়ে মূলত আজকের এই গণজামায়াত অনুষ্ঠিত হচ্ছে দুটি দাবির মধ্যে একটি হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন তার তার পদত্যাগ দাবি করছেন এই সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা বা ছাত্ররা এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে তাদের আন্দোলন এখনো শেষ হয়নি এবং তারা তাদের যে আন্দোলনের যে বিষয় সেটি চলমান থাকবে যতদিন পর্যন্ত কথিত আওয়ামী সরকারের যারা দোষর বা যোগ সাজসকারী রয়েছেন তারা যতদিন রাষ্ট্রযন্ত্রে বা রাষ্ট্রের বিভিন্ন পদ পদবীতে কর্মরত থাকবে তাদেরকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের এই সংগ্রাম তাদের এই লড়াই চলতে থাকবে এবং তারা বারবার বলার চেষ্টা করছেন এবং হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন যে আওয়ামী প্রতি সরকার এখন এখন পর্যন্ত যারা যে অপকর্ম করেছে তাদের কোনো মাপ নেই এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাদেরকে বিতাড়িত না করা পর্যন্ত থেকে যারা আমলা রয়েছেন বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তাদেরকে বিতাড়িত না করা পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তাদের আন্দোলন চলমান থাকবে এবং এখান থেকে মূলত ছাত্র ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন এবং সাধারণ ছাত্র যারা রয়েছেন তারা আলটিমেটাম দিয়েছেন মূলত যে আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে পরবর্তীতে আন্দোলনের আরও সিদ্ধান্ত দেওয়া হবে তো এই ছিল শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজামায়াতের সর্বশেষ তথ্য জানছিলাম রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বিক্ষোভের খবর এদিকে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের করে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিএম কলেজ হাতেমালি কলেজ অমৃতলাল দে কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খন্ড খন্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় বিক্ষোভ মিছিল থেকে রাষ্ট্রপতি ও দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা স্বাজা শেখ হাসিনার দোষরদের পুনর্বাসন করার লক্ষ্যে রাষ্ট্রপতির উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নানা কৌশল অবলম্বন করছেন অভিযোগ করে তার পদত্যাগের দাবিতে পিরোজপুরের মিছিল সমাবেশ করেছে সরকারি সোহরা কলেজের শিক্ষার্থীরা এ সময় তারা ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানান এদিকে রাষ্ট্রপতি পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে অবিলম্বে তাকে পদত্যাগের আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত পুলিশের দুশো জন এসআই কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া তিনি জানান এই প্রক্রিয়া শুরু হয়েছে সংশ্লিষ্টরা জানায় এবারের আউটসাইড ক্যাডেট ব্যাচে সাতশো চারজন এস আই প্রশিক্ষণ নিচ্ছেন শারীরিক লিখিত মৌখিক ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে আউটসাইড ক্যাডেট হিসেবে পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিচ্ছিলেন এ প্রশিক্ষণ চলাকালে দুশো বাউান্ন জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে প্রশিক্ষণরত জন এসআই চাকুরি হারাচ্ছেন শৃঙ্খলা ভঙ্গের জন্য রাজনৈতিক কারণে নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি আরও জানান দ্রুত নিয়োগ দিয়ে তা পূরণ করা হবে ওখানে একাডেমি তাদের শৃঙ্খলা বঙ্কের জন্য বের করছে বিজেপিতে একবার পুরো ব্যাটলে ই ব্যাসেই বের করে দেওয়া হয়েছে শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের আছে আপনাদের এটা সংখ্যা কম করুন যদি পুরো ব্যাসের ভিতরে যদি দেখা যায় যে তাদের ভিতরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অবশ্যই শৃঙ্খলা মঙ্গের বুঝে আমি এখন ডিসিপ্লিনটা তো ভাই বিরাট বড় ইসের ডিসিপ্লিনের শব্দটা বিরাট বড়ো এখন ডিসিপ্লিন তো আমি এক্সপ্লেইন করতে পারবো না এটা তো আপনি নানা না এখানে কোনো রাজনৈতিক কারণ আপনি একাডেমির যে ই আছে ইন্সট্রাক্টর আছে তারা হয়তো বলতে পারবে কি কি কারণে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়ার নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলল বলে জানিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আইনজীবী শিশির মনির জানান নিবন্ধন ফিরে পেলে জামায়াতের প্রতীক জটিলতারও সমাধান হবে যেহেতু হাইকোর্টের প্রতীক দাড়িপাল্লা তাই এর আগে ফুল কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী দাড়িপাল্লাকে কোন দলের প্রতীক হিসেবে বরাদ্দ না দেয়ার কথা বলেছিল হাইকোর্ট এটা নির্ধারিত হবে পূর্ণাঙ্গ আপিল পুনানি অন্তে আপিল যখন ডিসপোজ হবে সেই ডিসপোজালের সাথে প্রতীকের ব্যাপারটিও সিদ্ধান্ত হবে আমরা যে আপিল করেছি সেই আপিলের সঙ্গে সংগঠনের প্রতীকও জড়িত যদি আপিল অ্যালাউ হয় অবশ্যই তার প্রতীক অ্যালাউ হবে বলে আমরা মনে করি সোশ্যাল ইসলামী ব্যাংকের সাভার শাখায় গিয়ে নিজের সঞ্চয়ের টাকা তুলতে পারছেন না গ্রাহকরা দিনের পর দিন ঘুরছেন চোখের পানি ফেলে শূন্য হাতে বাড়ি ফিরছেন তারা টাকা কবে ফেরত দিতে পারবেন সেটাও বলতে পারছেন না শাখা কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করতে সময় চাইছেন ছয় মাস এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা আরও জানাচ্ছেন জাহিদুর রহমান গিয়ে এভাবেই চোখের জল ফেলছেন গ্রাহকরা দিনের পর দিন এক শাখা থেকে আরেক শাখায় ঘুরে ঘুরেও তার সংকটে তুলতে পারছেন না নিজের জমা করা টাকা এমন চিত্রই দেখা গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফার শাখায় শুধু টাকা উঠানোর জন্য লোকজন আসছে টাকা জমা দেওয়ার জন্য কেউ আসছে না আজকে তিন দিন ঘুরে মাত্র দশ হাজার টাকা পাইলাম আজকে কতদিন আইসা আসা ফিরে যায় কিন্তু টাকা দিতেছে না দু সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানার বড় একটি অংশ যায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে এরপর টানা কয়েক বছর ধরে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদকে কাজে লাগিয়ে ব্যাংকটি থেকে নামে বে নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয় গ্রুপটি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জালিয়াতির ঘটনাগুলো প্রকাশ্যে আসায় ব্যাংকের মতোই ধুকছেন সাধারণ গ্রাহকরা যে এফডিআর এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু আমরা টাকাটা উঠাতে পারতেছি না আমার রেমিটেন্সের টাকা আসছে সৌদি আরব থেকে 2 লাখ টাকা এই 2 লাখ টাকার জন্য এক মাস দেড় মাস হলো ঘুরতেছি ক্যাশ কাউন্টারের সামনে চেক ভাঙিয়ে টাকা তোলার দীর্ঘ লাইন সেই লাইন এক সময় পরিণত হয় জটলায় হাতে গোনা কয়েকজন গ্রাহককে সর্বোচ্চ দশ হাজার টাকা দেয়া হলেও যখন অন্যরা জানতে পারেন ক্যাশে টাকা নেই তখন উত্তাপ ছড়ায় গ্রাহকের আস্থা ও বিশ্বাস ভিত্তিক ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে তবে চলমান তারল্য সংকট এখন প্রকট সম্প্রতি এস মুক্ত অপর পাঁচটি ব্যাংকের শাখাতেও দেখা গেছে অভিন্ন চিত্র জাহিদুর রহমান নিউজ সাফার ঢাকা এদিকে টাকা না পেয়ে চাঁদপুর সোশ্যাল ইসলামী ব্যাংক ঘেরাও করে তালা মেরে দিয়েছে গ্রাহকরা সকাল থেকে চাঁদপুর শহরে বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনে চেক নিয়ে গ্রাহকরা জড়ো হন এ সময় ব্যাংক কর্তৃপক্ষ টাকা লেনদেন বন্ধ রাখলে উত্তেজিত গ্রাহকরা প্রবেশ করে গেটে তালা মেরে দেয় এদিকে পরিস্থিতি অস্বাভাবিক হলে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয় পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর জেলা শাখার বাইশ হাজার গ্রাহক বর্তমানে একশো গ্রাহকের টাকাও দিতে পারছে না ব্যাংক এছাড়া জেলার বিভিন্ন শাখায় টাকা সংকটের কারণে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা এতে টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন গ্রাহকরা কয়েকদিন যাবৎ আইসা তাকে না ভাবেন আজকে কালকে আসেন এখন আজকে আসছে সবাই বলতেছে যে সোমবারে আসেন এই জন্য গ্রাহক প্রতিষ্ঠিত হইয়া তারা লাগানো হয়েছে আমরা আসছি আমার টাকা দেয় না পাঁচ হাজার টাকা হাতে সোমবারে বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইলে দ্বিতীয় দিনের মতো এখনও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা টাঙ্গাইল বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে যান চলাচল এর প্রভাব পড়েছে ঢাকা আরিচা মহাসড়কেও আটকে পড়েছে যানবাহন উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের খবর পেয়ে শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেবার অনুরোধ করলেও তাতে সায় দেয়নি শ্রমিকরা শ্রমিকদের অনর অবস্থানের মুখে এক পর্যায়ে শিল্প পুলিশ এবং সেনা সদস্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থান বাজারে সরবরাহ বাড়ছে শীতকালীন আগাম সবজির এবছর প্রতিকূল আবহাওয়ার কারণে আগাম সবজি চাষে লক্ষ্যমাত্রা বিগত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম হয়েছে এছাড়া দ্বিগুণ খরচ হওয়ায় বর্তমান বাজার মূল্যে পুঁজির সংকট কাটিয়ে উঠতে পারছে না কৃষক বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন এমদাদুল হক ক্ষেত জুড়ে সবুজ সবজির সমারোহ বগুড়া জেলায় এবছর প্রায় এক হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে তবে স্থানীয়রা বলছেন এবার উৎপাদন অন্যান্য বছরের তুলনায় প্রায় অর্ধেক কারণ এবছর অসমের বৃষ্টিতে অধিকাংশ জমিতে সবজির ক্ষতি হয়েছে চারা নষ্ট হওয়ায় প্রায় দ্বিগুণ খরচ হয়েছে চাষিদের আবার ন্যায্য দাম না পাওয়ার কথাও জানিয়েছেন কৃষকরা বলছেন ফলন কম হওয়ায় বর্তমান মূল্যেও তাদের পুঁজি উঠবে না যে হিসেবে খরচ সেই হিসেবে তো বেগুনের চাষ সেরকম হচ্ছে না আর দুনের বেমারের জন্য গাছ নষ্ট হয়ে গেছে এজন্য জন্য ফলাফল খুব কম এক বিঘা মেটির খরচ আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ আছে মানে পাঁচ দশ হাজার টাকা ভেজা পাল্লা সব পচে গেছে মহাস্তান বাজার থেকে সবজি কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে খুব একটা লাভ হচ্ছে না ব্যবসায়ীদের এছাড়া প্রতিদিন দাম ওঠানামা করায় শঙ্কায় আছেন ব্যবসায়ীরাও আকাশ পরিবর্তনের কারণে যে কোনো সবজির দাম এখন কম ছাড়া বাড়ার কোনো সম্ভাবনা নাই মূল্যের দাম কমে গেছে মূল্যের আমদানি বেশি হয়েছে যত দিন যাবে তত সবজির আমদানি বেশি হবে তত কমে যাবে আগাম সবজি চাষে লক্ষ্যমাত্রা কম অর্জিত হলেও শীতকালীন সবজি চাষে প্রায় বারো হাজার হেক্টর জমি থেকে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা এন নিউজ ডেস্ক গ্যাস নিয়ে আবারও সুখবর দিল সিলেট গ্যাস ফিল্ড পরিত্যক্ত তেলকূপে ওয়ার্ক ওভার চলাকালে আলাদা দুটো গ্যাসের স্তরের সন্ধান মিলেছে দুপুরে সিলেটের হরিপুরে সাত নম্বর কূপের ওয়ার্ক ওভার চলাকালে বারোশো মিটার গভীরতায় পরীক্ষামূলকভাবে আট মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের সন্ধান মিলেছে এর আগে চোদ্দ অক্টোবর দু মিটার গভীরতায় পরীক্ষা চালিয়ে ছয় থেকে সাত মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের বিষয়টি নিশ্চিত হয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ দুটি স্তরের গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এদিকে ভারতে পালানোর সময় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আটক নাটোরের যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েলকে হত্যা সহ দশটি মামলায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরার মধ্যে তার ওপর চালায় বিএনপির নেতাকর্মীরা এ সময় তাকে কিল খুশি মারা হয় দুপুরে রাশেদুল ইসলাম কোয়েলকে সেনাবাহিনী এবং পুলিশের কড়া প্রহরায় জেলা কারাগার থেকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশন আলমের আদালতে হাজির করা হয় এ সময় পুলিশ ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা দশটি মামলায় গ্রেফতার দেখানো হয় এ সময় সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা সাত থেকে দশ দিনের রিমান্ডের আবেদন জানান পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয় একাধিকবার জেলে গিয়েছে তার বিরুদ্ধে চোদ্দ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে এসব খবর সংবাদপত্রে প্রকাশ করতে পারেনি কেউ এছাড়া শেখ রেহানাকে খুশি করতে দেশ বিদেশে তাকে বিলাসবহুল বাসা গাড়ি উপহার দিয়েছেন নেতারা তাদের এসব অপকর্মের প্রমাণ রয়েছে দুপুরে সিলেট মহানগরের নায়রপুর এলাকার একটি রেস্টুরেন্টের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার সাথে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা এম এ রৌফ সহ শতাধিক নেতাকর্মী জুলাই বিপ্লবে রংপুরে নিহত শহীদ আবু সাঈদ শহীদ সাজ্জাদ ও আহত শাহ আলমের মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জুবায়দুল ইসলাম বুলেট শহীদ সাজ্জাদের মা ময়না বেগম সহ অন্যরা এসময় সময় তারা বলেন প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এ তিনজনের মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে না অবিলম্বে মামলার আসামিদের গ্রেফতার সহ তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানান তারা এদিকে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে চাকরি এবং আহতদের সুচিকিৎসা প্রদান সহ বিভিন্ন দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আহত শিক্ষার্থী জনতা অর্থ সংকটে সুচিকিৎসা বঞ্চিত হচ্ছেন তাই অবিলম্বে আহতদের সুচিকিৎসা প্রদানের দাবি জানান তারা অপরদিকে মমন সিংহে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা চট্টগ্রামের নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড দুপুরে নগরীর ষোল শহর শিক্ষা বোর্ডের কার্যালয়ের সামনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ রেজাউল করিম কর্মচারী পরিষদের সভাপতি জসিম উদ্দিন কর্মচারী সংসদের সভাপতি জাহিদ হোসেন খোকাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা সত্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সতেরো অক্টোবর থেকে শিক্ষা বোর্ডকে জিম্মি করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা চেয়ারম্যান সহ কর্মকর্তাদের বিভিন্ন রুমে ঢুকে ক্ষতি সাধন করছে এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে বোর্ডের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা খলা বাহিনী কম খরচে চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কৃষিপণ্য পরিবহন আজ থেকে শুরু হয়েছে সপ্তাহে মঙ্গলবারে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি খুলনা ঢাকা রুটে চলাচল শুরু হলো খুলনা থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বেলা দশটা পনেরো মিনিটে ছেড়ে আসে এবং চুয়াডাঙ্গা রেল স্টেশনে দুপুরে পৌঁছায় ঢাকা তেজগাঁও পৌঁছাবে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রেলওয়ের পাকসির অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে সপ্তাহের সাত দিনে স্পেশাল ট্রেনটি চলাচলের পরিকল্পনা রয়েছে টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা ওই সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয় সকাল সাড়ে দশটার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাস এই কর্মসূচি বাস এই কর্মসূচি পালন করা হয় বক্তারা বলেন মহাসড়কের দুই পাশে অন্তত চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে পরে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসাইন আশ্বাস দিলে দেড় ঘন্টা পরে অবরোধ তুলে নেয় তারা নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস দুপুরে জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ আয়োজনে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় দুপুরে সাভার আমিন বাজারে মিরপুর মফিদ ই আম উচ্চ বিদ্যালয় নিরাপদ সড়ক চাই সাভার উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সমাবেশ ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে জয়পুরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ